হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার, আপনাদের স্বাগত আমাদের চ্যানেলতে। আমি জানি কি আপনাদের মেন্স পরীক্ষা স্টার্ট হতে চলেছে, কিন্তু খুব সময় কম, আপনাদের কাছে সময় নেই, কিন্তু আমার মনে হলো যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে ইউনিয়ন বাজেট অ্যান্ড আমাদের ইকোনমিক সার্ভে যে কিছু বলা হয়েছে তার উপর একটি ভিডিও আমি দিচ্ছি। আপনারা মনে করে একটু জাস্ট একটা চোখে দেখে নেবেন, এক নজর দিয়ে কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট, শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব। এই বলছে যে ইউনিয়ন বাজেট জারি করা হয়েছে, তার থিম ছিল বাজেট ফর নিউ ইন্ডিয়া। এখানে একটা স্কিম বলা হয়েছে হাউসিং ফর অল। এই হাউসিং ফর অল বলা হয়েছে কি 2022 সালে সবার জন্য বাড়ি, নিজের বাড়িতে হবে এটা 2022 সাল, মনে রাখবেন। এই বাজেটে বলা হয়েছে একটা ভিশন ফর দ্য ডেকেড বলা হয়েছে, মানে আগামী 10 বছর জন্য গভর্নমেন্ট কী ভিশন রাখছে, তার কী দৃষ্টিকোণ, তার উপর এখানে জোর দেওয়া হয়েছে। কিছু কিছু জাস্ট পয়েন্টগুলো মনে রাখবেন, যেরকম ফার্স্ট পয়েন্ট হলো কি ফিজিক্যাল বা সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, এইগুলো তৈরি করার চেষ্টা করবে গভর্নমেন্ট। ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম অলরেডি চালু আছে, এই দিয়ে প্রত্যেক সেক্টর যে আমাদের ইকোনমি তার সেক্টরতে পৌঁছানোর চেষ্টা করবে গভর্নমেন্ট। তার উপরে জোর দিয়েছে পলিউশন ফ্রি ইন্ডিয়া, মানে আমাদের মাদার আর্থ অ্যান্ড ব্লু স্কাই, এর উপর জোর দিচ্ছেন গভর্নমেন্ট। আর একটা আমরা জানি অলরেডি, আর একটা স্কিম আমাদের বর্তমান গভর্নমেন্টে চালু আছে, যেটা হলো মেক ইন ইন্ডিয়া। এই মেক ইন ইন্ডিয়াতে ইম্ফাসিস দেওয়া হবে মাইক্রো অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ, স্টার্টআপস, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইলস, ইলেকট্রনিক্স এটসেট্রা উপর। তারপরে দেখুন একটা খুব ইম্পর্টেন্ট ব্লু ইকোনমি কথা বলা হয়েছে, কি ব্লু ইকোনমি আমরা করব। ব্লু ইকোনমি মানে আমাদের যে সমুদ্রে এগুলো যে আছে তার সম্পদার উপর আমরা জোর দেব। ফুড গ্রেনস বা পালসেস, অয়েল সিড, ফুডস অ্যান্ড ভেজিটেবলস বলা হয়েছে, ফ্রুটসতে বলা হয়েছে কি আমরা সেলফ সাফিসিয়েন্সি অ্যান্ড এক্সপোর্ট উপর আমরা বেশি জোর দেব। আর তারপরে চলে আসুন স্পেস প্রোগ্রামস, এখানে আমাদের গভর্নমেন্ট দুটো স্পেস প্রোগ্রাম উপর বেশি বিশেষ জোর দিচ্ছে, সেটা হলো গগনয়ান অ্যান্ড চন্দ্রয়ান আর স্যাটেলাইট প্রোগ্রাম। চন্দ্রয়ানতেই দেখলাম আমরা কিছুদিন আগে, জাস্ট একদিন আগে চন্দ্রয়ান টু পাঠানো হয়েছে আমাদের চাঁদের দক্ষিণ দিকে। ওয়াটার ম্যানেজমেন্টের উপর খুব জোর দিচ্ছে গভর্নমেন্ট, ক্লিন রিভার্স উপর বেশি জোর দিচ্ছে। সেই দেখবেন ওয়াটার জন্য তিনি একটা নতুন মিনিস্ট্রি চালু হয়েছে, মিনিস্ট্রি অফ জল শক্তি। হেলদি সোসাইটি, এই হেলদি সোসাইটি কীভাবে তৈরি করা হবে, আয়ুষ্মান ভারত এর উপর জোর দিচ্ছে গভর্নমেন্ট। তারপরে একটা দেখবেন আমাদের গভর্নমেন্টে একটা স্লোগান আছে, মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স, ইট ইজ দ্যাট মিন্স গভর্নমেন্ট আমাদের সরকার ছোট হবে, কিন্তু গভর্নেন্স কীভাবে ওই সরকার লগুলোকে ইমপ্লিমেন্ট করবে তার উপর বেশি জোর দেবেন। এই দেখুন নেক্সট চলে আসি আমরা রেলওয়ে বাজেট। আমরা জানি এই রেলওয়ে বাজেটতে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমাদের জাস্ট মনে রাখতে হবে WBC-র জন্য, সেটা হলো এই যে রেলওয়ে আর্নিংস আছে। এই রেলওয়ে আর্নিংসতে দেখুন এখানে একটা লেখা আছে কি রেলওয়ে আর্নিংস কোথা থেকে আসে, প্যাসেঞ্জার থেকে কত আসছে, ফেরিট থেকে কত আসছে। তাহলে মনে রাখুন এই যে লেটেস্ট 2019-20 বলা হয়েছে কি 1,43,000 কোটি টাকা চলে আসছে আপনার ফেরিট থেকে, অ্যান্ড 56,000 কোটি টাকা চলে আসছে প্যাসেঞ্জার ফেয়ার থেকে। এই এক বছর WBC-তে কোশ্চেন ছিল, সেই জন্য আমি বলছি কি আপনারা একটু মনে রাখবেন। তারপরে এই দেখুন দুটো স্কিম খুবই ইম্পর্টেন্ট স্কিম, এটা খুব নাম হয়েছে, সেটা হলো উজ্জ্বলা ও সৌভাগ্য স্কিম। এখানে বলা হয় 7 কোটি LPG কানেকশন দেওয়া হয়েছে, অ্যান্ড 2022 থেকে এভরি সিঙ্গল রুরাল ফ্যামিলি উইল হ্যাভ ইলেকট্রিসিটি অ্যান্ড ক্লিন কুকিং ফ্যাসিলিটি, মানে গভর্নমেন্ট 100% হাউস হোল্ড ইলেকট্রিসিটি প্রোভাইড করবে 2022 সাল থেকে। এই বাজেটে একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন হয় রিসিপ্টস অ্যান্ড এক্সপেন্ডিচার, মানে টাকাগুলো কত আসছে, ওই টাকাগুলো কোথায় খরচ হচ্ছে। রিসিপ্ট দু ধরনের হয়, রেভিনিউ রিসিপ্ট, একটা ক্যাপিটাল রিসিপ্ট। সেমভাবে এক্সপেন্ডিচারও দু রকম হয়, রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখানে জাস্ট দেখুন মনে রাখুন কি আমাদের এক্সপেন্ডিচার দেখুন
এক্সপেন্ডিচারটা বেশি আর আমাদের রিসিপ্ট কম হয়। এই পয়েন্ট একটু জাস্ট মনে রাখতে হবে আমাদের। তারপর চলে আসি আমাদের ডেফিসিট ট্রেন্ডস, মানে ডেফিসিট এটা আর আর নেক্সট স্লাইডে আমরা দেখব। এই ডেফিসিট ট্রাইডসে দেখুন এই ডেফিসিট ট্রেন্ডসটা, ফিসকাল ডেফিসিট আমাদের মনে রাখতে হবে গভর্নমেন্ট চেষ্টা করবে 3.3% অফ জিডিপি এটা রাখতে। এটা আগে ছিল 3.5%, মানে আমাদের ট্রেন্ড ডেফিসিটে যদি বলবো তাহলে ডেফিসিটটা আমাদের ফিসকাল ডেফিসিট কম হয়ে যাচ্ছে, সেটা একটা ভালো আমি বলবো সংকেত বা ভালো একটা ইন্ডিকেশন কোনো ইকোনমির জন্য। কেন কি বেশি ফিসকাল ডেফিসিট হলে সেটা খুবই ডেঞ্জারাস, কিন্তু এখানে আমাদের কমে হচ্ছে। অনেক ধরনের ডেফিসিট হয়, এটা আপনারা জাস্ট কনসেপ্টগুলো মনে রাখবেন, এক্সামতে জিজ্ঞেস করতে পারে। ফিসকাল ডেফিসিট, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট, এই ডেফিনেশনগুলো অবশ্যই মনে রাখবেন, মেন্সের সময় খুব ইম্পর্টেন্ট। তারপরে চলে আসি গভর্নমেন্ট, যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাগুলো খরচ করবে কোন মধ্যে কত টাকা খরচ করবে। তাহলে এখানে দেখুন অনেক কিছু দেওয়া আছে, সব কোটি টাকাতে দেওয়া হয়েছে ইন ক্রোড় রুপিস। তাহলে এটা দেখুন একটা ইন্টারেস্ট, দেখুন 6,60,000 প্রায় কোটি টাকা ইন্টারেস্ট জন্য গভর্নমেন্ট খরচ করবে। তারপরে দেখুন একটা বড় মদ আছে আমাদের ডিফেন্স, ডিফেন্সতে বলা হয়েছে 3,00,000 কোটি টাকা, প্রায় 3,00,000 কোটি টাকা খরচ করবে। তারপরে এরকম ছোট ছোট আমাদের অনেক কিছু থাকে, এগ্রিকালচার মার্কেটিংতে কত খরচ হবে, এক্সটার্নাল অ্যাফেয়ার্সতে কত খরচ হবে। মনে রাখবেন এখানে ইন্টারেস্টে বেশি খরচ করা হচ্ছে, তারপরে ডিফেন্সতে খরচ করা হচ্ছে, এইগুলো আমাদের বেশি ভাগ খরচ হয়ে যায়। তারপর আমরা একটু আগে দেখলাম কি আমাদের ডেফিসিট আছে, ডেফিসিট যে হয় এই ডেফিসিট মেটানোর জন্য গভর্নমেন্টকে অনেক সোর্স থেকে ডেফিসিট ফাইন্যান্সিং করতে হয়, এরকম মানি প্রিন্ট করতে হয় বা বাইরে থেকে বড় করতে হয়। তো এই ডেফিসিট ফাইন্যান্সিংতে দেখুন আমাদের কোন জায়গা থেকে ডেফিসিট ফাইন্যান্সিং করা হচ্ছে, তাহলে আমরা বেশি জোর দেবো এই ভাগতে, বিকজ এটা 2019-20, সেই জন্য মনে রাখুন। এখানে দেখুন সিকিউরিটিজ অ্যান্ড স্মল সেভিং, এই মত থেকে দেখুন এত বেশি আমাদের খরচ করা হবে। তারপরে দেখতে পারবেন আপনি কি স্টেট আদার রিসিপ্ট, এই যে আদার রিসিপ্ট হয় রিজার্ভ ফান্ডগুলো থাকে, ডিপোজিট থাকে, এখান থেকে গভর্নমেন্ট চেষ্টা করছে খরচ করার জন্য। অ্যান্ড তারপরে একটা দেখুন খুব বড় একটা, খুব বড় না, এক্সটার্নাল ডেপটা একটু কম পার্ট আমাদের থাকে। এইটা এক্সাম পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট কি গভর্নমেন্ট কাছে যদি 1 টাকা আর্নিং করছে তাহলে এই 1 টাকা কোথা থেকে আর্নিং করে। তাহলে দেখুন 21 পয়সা, মানে 21 পয়সা তারা কর্পোরেট ট্যাক্স থেকে নিচ্ছে, মানে কর্পোরেট ট্যাক্স একটা 21% আমরা বলতে পারবো। সেকেন্ড খুব বড় পার্ট হচ্ছে আমাদের গভর্নমেন্ট সোর্স অফ মানি বরোয়িংস অ্যান্ড আদার লাইবিলিটি, যে বাইরে থেকে বড় করা হয় এইগুলো। তারপরে দেখুন থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, জিএসটি থেকে 19 পয়সা, এটা খুব মনে রাখবেন। তারপরে চলে আসছে আপনার ইনকাম ট্যাক্স, তাহলে কর্পোরেশন ট্যাক্স 1 নম্বরে, বরোয়িং 2 নম্বরে, জিএসটি 3 নম্বরে, ইনকাম ট্যাক্স 4 নম্বরে। এখানে থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে কাস্টম, ইউনিয়ন এক্সাইজ, এর ট্রেনটা কী। তাহলে দেখুন এখানে মনে রাখতে হবে বেশি ভাগ টাকা আসছে কর্পোরেশন ট্যাক্স থেকে, তারপরে আপনার বরোয়িং অ্যান্ড জিএসটি থেকে আসছে। যেই সময় গভর্নমেন্ট এই 1 টাকা আর্নিং করছে, এই 1 টাকাকে তো কোনো জায়গায় খরচ করতে হবে, এই 1 টাকা কোথায় খরচ করছে গভর্নমেন্ট সেটাও আমাদের জানা উচিত। তাহলে দেখুন এই যে 23 পয়সা টাকা, এই যে 1 টাকার মধ্যে 23 পয়সা খরচ করছে গভর্নমেন্ট স্টেট শেয়ারস অ্যান্ড ট্যাক্স ডিউটিসে থাকে, যে স্টেট সেন্টার অ্যান্ড স্টেট বিচে যে ডিভিজন করা হয়, মানে 1 টাকা থেকে 23 পয়সা স্টেটগুলোকে পাঠিয়ে দেয়। তারপরে দেখুন খুব বড় আমাদের ইন্টারেস্ট পেমেন্ট দিতে হয়, কেন বলুন তো, বিকজ আমাদের দেখুন এই যে বরোয়িং অ্যান্ড লাইবিলিটিস আছে, এই বরোয়িং লাইবিলিটিস তো অনেক বেশি, সেই জন্য আমাদের ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়। তারপরে দেখুন একটা বড় টাকা খরচ করে গভর্নমেন্ট, তারপরে সেন্ট্রাল সেক্টর স্কিমগুলো, যেরকম মনরেগা হলো, এই স্কিমগুলোকে আমরা ওর মধ্যে নিয়ে আসতে পারবো। তারপরে একটা খুব বড় খরচ হচ্ছে আপনার ডিফেন্স অ্যান্ড সাবসিডির উপর। ডিফেন্স আমরা জানি এটা নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, সাবসিডিজকেও বলা হয় নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, কিন্তু আমাদের একটা ডেভেলপিং কান্ট্রি, এই কান্ট্রিগুলোতে এই এক্সপেন্ডিচার করতেই হয়। তারপর একটা চলে আসি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের এক্সাম পার্সপেক্টিভ থেকে,
ট্রেন্ডস ইন ট্যাক্স রিসিপ্ট, মানে আমাদের যে ট্যাক্স রিসিপ্ট আছে তার মধ্যে ট্রেন্ডটা কী। তাহলে এখানে আপনি যদি মনে ভালো করে দেখতে পারেন, তাহলে এই দেখুন, এটা ডাইরেক্ট ট্যাক্স কালেকশন আমাদের বেশি হচ্ছে। এ দেখুন, সবসময় ডাইরেক্ট ট্যাক্স কালেকশন ইজ মোর দ্যান ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশন। অপ্রত্যক্ষ কর আর প্রত্যক্ষ কর, তার মধ্যে প্রত্যক্ষ কর যে থাকে সেটা খুব বেশি, 6.35, আর এটা দেখুন মাত্র 5.3। ওভারঅল যদি বলা হয় আমাদের যে ট্যাক্স কালেকশন সেটা কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে, তাহলে দেখুন একটা 10.2 থেকে আমরা চলে এসেছি 11.7, মাঝখানে দেখুন খুব ভালো আমাদের এটা ইনক্রিজ করেছিলো, কিন্তু লাস্ট কিছু দিন থেকে দেখা যাচ্ছে বা কিছু বছর থেকে দেখা যাচ্ছে এটা কমে যাচ্ছে। তাও ওভারঅল যদি বলবো, তাহলে ওভারঅল আমাদের এটা ইনক্রিজ করেছে। তাহলে এই জাস্ট ট্রেন্ডটা মনে রাখবেন, ডাইরেক্ট ট্যাক্স বেশি কালেক্ট হয়, ইনডাইরেক্ট ট্যাক্স কম হয়। আবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, আমাদের যে সাবসিডি দেয় গভর্নমেন্ট, যেরকম আমাদের এলপিজি হলো, তো এই সাবসিডিসগুলোতে গভর্নমেন্ট বেশিরভাগ কোন মধ্যে সাবসিডি দেয়, তাহলে আপনি দেখতে পারেন এখানে ক্লিয়ারলি লেখা আছে কি ফুডতে যে থাকে, ফুডতে আমাদের সব থেকে বেশি সাবসিডি দেওয়া হয়, তারপরে আমাদের সাবসিডি দেওয়া হয় ফার্টিলাইজার জন্য, তারপরে আদার সাবসিডিসগুলো হলো বা পেট্রোলিয়াম হলো, তারপর ইন্টারেস্ট সাবসিডি থাকে, মানে লোন ফোন সময় আমাদের কম একটা আর্নিং করতে হয়, তাহলে মনে রাখবেন ফুড বেশি সাবসিডিসটা, তারপরে ফার্টিলাইজার সাবসিডিস সেকেন্ডে। ব্যাংকিং আমরা জানি কি আমাদের একটা নন পারফর্মিং অ্যাসেটস প্রবলেম আমাদের ইকোনমিতে হয়ে গেছে, ব্যাংকিংগুলো সব ফেল করে যাচ্ছে, ম্যাক্সিমাম টাইমে লোন নিয়ে লোনগুলো পালিয়ে যাচ্ছে, লোন ডিফল্ট করে যাচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে গভর্নমেন্টের চেষ্টা করছে কি 1,00,000 কোটি লাস্ট ইয়ার থেকে এনপিএ কম করার চেষ্টা করবে, অ্যান্ড যে 4,00,000 কোটি টাকা গভর্নমেন্ট রিকভার করেছে। আর এইগুলো বলা হচ্ছে কি গভর্নমেন্ট এই যে ব্যাঙ্কিং সেক্টরকে বুস্ট করার জন্য 70,000 কোটি টাকা আবার পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোতে ইনফিউজ করবে, মানে গভর্নমেন্ট এই ব্যাঙ্কগুলোকে টাকা দেবে তাকে তার ফ্রেমওয়ার্কগুলো ঠিকঠাক কাজ করে, তারা ফেল করে না, সেটা খুব ইম্পর্টেন্ট ইকোনমির জন্য। আপনার অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আমি আশা করি আপনাদের সকলের পরীক্ষা ভালো হোক, অল দ্য বেস্ট ফর ইওর এক্সাম, থ্যাংক ইউ সো মাচ।